সালামু আলাইকুম অশ্ব বা পাইলস এটি এমন মারাত্মক একটি রোগ যা যাদের হয়েছে তাদের যন্ত্রণা শেষ নেই তো আমি আজকে একটি কলা দিয়ে এর সমাধান দিয়ে দিব যাদের প্রাথমিক অবস্থায় হয়েছে এই একটি কলা দিয়ে আপনাদের অশ্ব বা পাইলস চিরতরে দূর হয়ে যাবে এই অশ্ব বা পাইলস যদি হয় তাহলে যে কোনো ম ঝাল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলবেন তাছাড়া কিন্তু একেবারে বিষক্রিয়ার সৃষ্টি হয় বিষক্রিয়া সৃষ্টি হয় অর্থাৎ যাদের মলদারে পাইলস আছে টয়লেটে যাওয়ার সময় সেই জায়গাটা অনেক জ্বালা যন্ত্রণা করে সেজন্য অবশ্যই আপনারা ঝাল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলবেন বেশি বেশি করে পানি খাবেন আর বেশি বেশি করে আঁশযুক্ত অর্থাৎ ফাইবার যুক্ত খাবার খাবেন ফলমূল শাক সবজি এগুলো আর পানি প্রতিদিন অল্প অল্প করে খাবেন একবারে বেশি পানি খেতে যাবেন না তাহলে কিন্তু আপনারা আরাম পেয়ে যাবেন আর মলদারে বেশি পরিমাণে যদি রক্ত বের হয় চুলকায় তাহলে আপনারা বরফের সেঁক দিয়ে নিতে পারেন তাছাড়াও আপনারা আর কি খাবেন আপনারা হচ্ছে দই খাবেন প্রতিদিন এক বাটি করে দই খাবেন তাহলে কিন্তু কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যাবে কোষ্ঠকাঠিন্য দূর হয়ে গেলে আপনাদের পাইলস একেবারে কমে যাবে আর আমি এই কলা দিয়ে যেটা দেখাবো সেটা যদি আপনারা খান তাহলে আপনাদের পাইলস একেবারে কয়েকদিনের মধ্যেই ভালো হয়ে যাবে তো আমি এখানে কলা নিয়ে নিয়েছি তো আপনারা কোন ধরনের কলা নেবেন সবচেয়ে ভালো হয় যে কলাটা মধ্যে বিষ থাকে অর্থাৎ বিষই থাকে যে কলাটার মধ্যে সেই কলাটা আপনারা নিয়ে নেবেন এই কলাটাই বেশি কাজ করবে আমি একটা কলা নিয়ে নিয়েছি আর কলাটা কেমন হতে হবে কলাটা খুব পাকাও না আবার খুব কাঁচাও না মিডিয়াম টাইপের একটা কলা নিয়ে নেবেন আপনারা আর এই কলাটা একেবারে এরকম সুন্দর করে স্লাইস করে কেটে নেবেন তাহলে কিন্তু আপনাদের পাইলস একেবারে ভালো হয়ে যাবে শক্ত টাইপের কলা নিতে হবে এখানে তো একটা কলা হলেই হবে তো এখানে আমি একটা কলা নিয়ে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন কলাটা একটু শক্ত টাইপের হতে হবে অবশ্যই এরপর কলাটা আমি স্লাইস করে নেব অশ্ব বা পাইলস যাদের হয় তাদের কিন্তু প্রতিনিয়ত যে জায়গাটা চুলকায় বা অসহ্য যন্ত্রণা করে অনেক সময় পাইলসে সেই জায়গা থেকে এর কোষ বের হয়ে আসে অনেক সময় আঙ্গুল দিয়ে তা আপনারা ভিতরে ঢুকিয়ে দেন তারপরেও কিন্তু পাইলস ভালো হয় না অনেকেই অপারেশন করে সেই পাইলসের জায়গায় কিন্তু আসলে এমন যন্ত্রণা এবং চুলকায় তো সেই জায়গায় আপনারা গরম এ দিয়ে শ্যাক দিতে পারেন হালকা গরম এ দিয়ে অথবা বরফ দিয়েও সেঁক দিতে পারেন এতে করে আরাম পেয়ে যাবেন তাছাড়া আপনারা নারকেল তেল অ্যাপ্লাই করতে পারেন সেই জায়গায় আবার অলিভ অয়েলও অ্যাপ্লাই করতে পারেন এছাড়া কিন্তু আরও একটা জিনিস আপনারা অ্যাপ্লাই করতে পারেন সেটি হচ্ছে অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করতে পারেন তাহলে তৎক্ষণাৎ আপনারা আরাম পেয়ে যাবেন আর যারা হচ্ছে বেশি বেশি করে টয়লেটে দীর্ঘক্ষণ বসে থাকে তাদের এসব বদ অভ্যাস আছে তাদের কিন্তু পাইলস হয় আবার অনেকের কিন্তু ধূমপান করার আসলে অভ্যাস থাকে এটা থেকেও পাইলস হয় পাইলস অনেক সময় বসে কাজ করলেও পাইলস হতে পারে আবার অদীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করলেও পাইলস হইতে পারে তো আজকে সমাধান আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন একটি পয়েন্টও মিস করবেন না তাহলে কিন্তু বুঝতে পারবেন না আমি একটা চামচে করে নিয়ে নিয়েছি কর্পূর এই করপূরটা দানাদার টাইপের হয় আর এই কর্পূরটা কিন্তু খাওয়াও যায় তো এই নিয়ে নিয়েছি এখন আমি কলার একটা স্লাইজে অল্প পরিমাণে কর্পূর হাফ চামচের মতো কর্পূর নিয়ে নিয়েছি তো এটা আমি কলার স্লাইজে মানে লাগিয়ে নিলাম আপনারা হয়তো বুঝতে পারছেন তো এই কলার স্লাইজে লাগিয়ে নেওয়ার পর এটা কি করতে হবে অবশ্যই আপনাদেরকে আমি বলবো কর্পূরটা কিন্তু দুই ধরনের হয় তো এই করপুরটা খাওয়ার এই স্লাইসটা আপনারা খেয়ে নেবেন আর সাথে সাথে যে কলার স্লাইসগুলো আছে সেগুলো আপনারা খেয়ে নেবেন এভাবে করে সপ্তাহে তিন দিন আপনারা খাবেন তাহলেই কিন্তু কাজ হয়ে যাবে আপনাদের পায়েলস একেবারেই গোড়া থেকে ভালো হয়ে যাবে আর আমি যেই খাবারগুলো খেতে বললাম এগুলো অবশ্যই খাবেন আপনারা আর এই বাকি যে কলা স্লাইসগুলো আছে সেগুলো খেয়ে নেবেন তাহলে কিন্তু আপনাদের পাইলস বা অশ্বরোগ একেবারে ভালো হয়ে যাবে তবে কর্পূর দুই ধরনের পাওয়া যায় একটা বিষক্রিয়া মানে রাসায়নিক দ্রব্য সেই কর্পূরটা কিন্তু খাওয়া যায় না আপনারা বলেই নেবেন যে কোনো দোকানেই আপনারা পেয়ে যাবেন কর্পূর তো আপনারা বলবেন যে যেটা খাওয়ার কর্পূর সেটা আপনারা নিয়ে নেবেন অবশ্যই খাওয়ার কর্পূরটা এখানে নিতে হবে জেনে শুনে আপনারা নেওয়ার চেষ্টা করবেন নেওয়ার পর আমি ঠিক যেভাবে বলেছি সেভাবেই আপনারা কর্পূর কলা স্লাইজে লাগিয়ে নেবেন নেওয়ার পর খেয়ে নেবেন এভাবে করে মানে সপ্তাহে মানে তিন সপ্তাহে তিনবার খেতে হবে অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এক সপ্তাহের রবিবারে খেলে আবার পরের সপ্তাহে রবিবারে খাবেন আবার পরের সপ্তাহে রবিবারে অর্থাৎ তিন সপ্তাহে ঠিক একই সময়ে আপনাদেরকে এই কলা স্লাইসটা খেতে হবে আর সঙ্গে সঙ্গে বাকি যে স্লাইসগুলো আছে সেগুলোও খেয়ে নিতে হবে আবারও আমি আপনাদেরকে বলছি আপনারা তিন সপ্তাহে তিনবার এটা খাবেন তাহলেই কিন্তু আপনাদের পাইলস বা অশ্ব একেবারে গোড়া থেকে ভালো হয়ে যাবে সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ